বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আপনার ফেসবুক পেজে এরকমভাবে কীভাবে আপনি লাইভ স্ট্রিম করবেন, এমনকি আপনার ফেসবুক পেজে যে ফলোয়ার বা ওয়াচ টাইম আছে এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারেন। এরকম আমি যেরকম দেখাইলাম সবার মতো করে আপনি কিন্তু ফেসবুক পেজে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন। তো তার জন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার। আপনার প্লে স্টোরে এসে কী করবেন, ক্যামেরা এফআই লাইভ নামে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি আগে থেকেই, তো এটা ওপেন করে দিবেন। তো সম্পূর্ণ কাজটা আপনারা দেখুন আমি কীভাবে করতেছি। তো অনেকেই বললেন কপিরাইট আছে, তো কপিরাইট নিয়ে আমি লাস্টে কথা বলবো। তো এখান থেকে আপনারা দেখুন, তো এখান থেকে আপনার ফেসবুকের লগ ইনে ক্লিক করে দেবেন অ্যাপসটা ওপেন করার পর। তো এখানে একটু লোডিং নেবেন, তো আপনি জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে কিন্তু এটা আপনার যে ফেসবুক যে পেজটা আছে সেই আইডিটা আপনি কী করবেন, ফেসবুক অফিসিয়ালের ভিতর লগ ইন করে রাখবেন। তো সেখানে আপনি ইয়ে হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। তারপর এখানে আপনি ব্যাক বাটনে ক্লিক করলে দেখবেন যেটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে আপনার ক্যামেরা দেওয়া আছে, তো এখান থেকে আপনারা স্ক্রিন সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর ওই যে উপরে যে প্রোফাইল দেখতেছেন, তো অনেকের ক্ষেত্রে দেখলো আইডি এখানে চলে আসবে লগ ইন করার পরই, দেখবেন চলে আসছে। তো না আসলে সেক্ষেত্রে আপনার আমি আবার দেখাইতেছি, লগ আউট করে দেখাইতেছি। তো এরকম লগ ইন আসলে ক্লিক করলে তো লগ ইন করে নেবেন। আপনার ফেসবুক আইডিটা ফেসবুক অফিসিয়ালে লগ ইন রাখবেন, দেখবেন যে অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হওয়ার পর এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর তো এখানে স্ক্রিন সিলেক্ট করা আছে, তো এখান থেকে আপনি ইউটিউবে বা ফেসবুক পেজেও করতে পারেন। আমি ফেসবুকে আপনারা ক্লিক করবেন, আমি ফেসবুকে ক্লিক করলাম। তো ফেসবুকে ক্লিক করার পর আপনাদের যে কাজটা হবে, এখান থেকে কিন্তু আপনার ফেসবুক পেজটা চলে আসবে। অনেকের কাছে না আসলে এরকম আসলে, তো আপনার জাস্ট পেজে ক্লিক করবেন, দেখবেন যে পেজটা এখন লোডিং নিয়ে চলে আসে। তারপর এখান থেকে যে কাজটা করবেন, স্টাডি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পারমিশন যাবে, তো জাস্ট আপনার ওকেতে ক্লিক করবেন। তারপর অ্যালাও পারমিশন দিয়ে দিবেন আপনারা। তো এখান থেকে কিন্তু আমি অ্যালাও পারমিশনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই অ্যালাও পারমিশন দিবেন। তারপর এখান থেকে এটা অন করে দিবেন, দেওয়ার পর লোড হবে। তারপর ব্যাগে আসবেন, এখানে আরও কিছু পারমিশন দিতে হবে, তো আপনি জাস্ট এগুলো অ্যালাও করে দিবেন। তো এগুলো আমি অ্যালাও করে দিলাম। তো অ্যালাও করে দেওয়ার পর এখান থেকে আমাদের এখানে কাজ শেষ, তো এটা ব্যাগে চলে আসবে, দেখবেন অটোমেটিক ব্যাগে চলে আসছে। ব্যাগে চলে আসার পর এটা ক্যামেরা চলে গেলে আবার স্ক্রিনে নিয়ে আসবেন। তারপর ফেসবুক এখানে সিলেক্ট করা আছে দেখতে পেতেছেন, তারপর স্টাডি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ক্লিক করার পর এখানে আমাদের কাজ শেষ, সেখান থেকে বের হয়ে যাবো আমরা। তো বের হওয়ার পর উপরে স্ক্রিন দেখতেছেন একটা লাইভ নামের একটা অপশন চলে আসছে, একটা আইকনের মতো চলে আসছে। তো এখানে ক্লিক করার পর এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এখানে সেটিংস কিন্তু করতে হবে, কিছু সেটিংস করতে হবে। তো এখানে আমার পেজের যে নামটা আছে সেটা চলে আসছে এখানে। তো আপনার চাইলে এখান থেকে টাইটেলটা লাইভ যে করবেন, লাইভের টাইটেলটা আগে থেকে সেট করে রাখতে পারেন। তো আমি লাইভের টাইটেলটা কিন্তু আমি আগে থেকে সেট করে রাখবো। তো আপনারা দেখুন আমি যে লাইভের টাইটেলটা আছে, যেহেতু ক্রিকেট খেলা দেখাবো, ক্রিকেট খেলার যে লাইভ টাইটেলটা আমি এখন আগে থেকে দিয়ে দিব। তো এখান থেকে যে আমি টাইটেলে ক্লিক করে সেটা আমি এখানে পেস্ট করে দিব, লাইভ টাইটেলটা আমি আগে থেকে দিয়ে দিতেছি। তো আপনারা চাইলে পরও দিতে পারবেন। তো এখান থেকে এটা পাবলিক করা আছে, দেখবেন প্রাইভেসিটি পাবলিক করা থাকবে। তারপরে যে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ভিডিও চালাইতেছেন, তারপর আমি খেলাধুলা চালাবো, তো এখান থেকে আমরা স্পোর্ট সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনারা কী করবেন, একটু নিচে আসবেন। তো নিচে আসলে দেখবেন যে অডিওতে এখান থেকে দেখবেন যে মাইক্রোফোন যেটা থাকে সাউন্ড সেটা সিলেক্ট করে থাকবে। তো এখান থেকে আপনি জাস্ট কী করবেন, ইন্টারনাল সাউন্ড অথবা নিচে দেখবেন যে মাইক্রোফোন ইন্টারনাল দুইটাই, মানে আপনার কথা বলে সেটাও লাইভে চলবে। তো এখান থেকে আমি ইন্টারনাল দিলাম শুধু, তো এটা শুধু যে লাইভে যে সাউন্ডটা হবে খেলা চালাবো আমরা সেই সাউন্ডটা শুনতে পারবে, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের কাজ শেষ, সরাসরি আমরা ইউটিউবে চলে আসবো। তো ইউটিউবে আসার পর এখানে আপনার সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন আপনি যেই দেশে খেলা দেখাইতে যেতেছেন, তো এখানে আমি বাংলাদেশের খেলা দেখাবো। তো এটা আপনার আগে সার্চে দেখবেন ইউটিউবে আসছে কি না, খেলাটা চলতেছে কি না, তাহলে ইউটিউব থেকে দেখাইতে পারেন, অথবা ফেসবুক পেজে আপনি ফেসবুক থেকে সার্চ করে ফেসবুকে দেখাইতে পারবেন। তো আমি ইউটিউব থেকে দেখাবো খেলাটা। তো আপনি যে কাজটা করবেন, ইউটিউবে আমি সার্চ দিয়ে দিয়েছি খেলাটা, তো চলে এসে দেখতে পেতেছেন। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, ইউটিউবে আসার পর খেলাটা প্লে করবেন। তারপর এখানে লাইভ আইকনে ক্লিক করে দেখবেন যে গো আছে, গোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে লোডিং হবে, আমার টাইটেলটা কিন্তু অলরেডি দেওয়াই আছে। নিজে থেকে ক্রিয়েটে ক্লিক করলে এখানে দেখুন এখানে ব্রডকাস্ট স্টার্টিং, তো এখানে কিন্তু লাইভটা কিন্তু এখন কিন্তু শুরু হয়ে যাবে, আপনারা দেখতে পেতেছেন। তো আমার লাইভটা কিন্তু এখানে শুরু হয়ে যাবে, তো লাইভটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন এখন বর্তমানে খেলাটা প্রায় শেষ, তো এক মানে দুই দল এক দল ব্যাটিং করে সারছে। তো এই পর্যায়ে আমি খেলাটা আমি আপনাদেরকে লাইভ করে দেখাইতেছি, সরাসরি কিন্তু লাইভেই আছে এখন। তো আপনারা দেখতে পেয়েছেন লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। আর উপরেই যে এখানে কর্নারের ভিতরে দেখতে পেয়েছেন আপনারা, এখানে আপনার কতজন মানে লাইভটা ওয়াচ করতেছে সম্পূর্ণ কিন্তু এখানে শো করবে, এগুলো উপরে শো করবে কতজন লাইভ করতেছে, অথবা কেউ যে কমেন্ট করে সেটা কিন্তু সাইড দিয়ে কিন্তু আপনি শো করে দেখতে পারবেন। এখান থেকে আপনি পেজে যা চেক করতে হবে না।
তো অনেকে বলতে পারেন ভাই কপিরাইট আসতে পারে, কপিরাইট কিন্তু আসবে বা কপিরাইট আসতে পারে। তো আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা লাইভটা একটানা 30 মিনিটের মতো চালাবেন, লাইভ একটানা 30 মিনিট লাইভটা চালাবেন, তারপর কী করবেন লাইভটা স্টপ করে দেবেন। লাইভটা স্টপ করার পর নতুন করে লাইভটা আপনারা কী করবেন কেটে দেবেন, লাইভটা ফেসবুক পেজে যায় আপনি বা যে স্টুডিও আছে স্টুডিওতে সেখান থেকে লাইভটা ডিলিট করে দেবেন। লাইভটা ডিলিট করে দিলে কিন্তু আপনার যে ওয়াচ টাইমগুলো আছে সেটা কিন্তু আপনার কাউন্ট হয়ে যাবে বা ফলোয়ারগুলো আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি আবার কী করবেন নতুন করে লাইভটা চালু করবেন, আপনি 30 মিনিটের বেশি লাইভটা করবেন না। যদি 30 মিনিটের বেশি লাইভ করেন আপনার ফেসবুক কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে অথবা কিন্তু কপিরাইট চলে আসবে। আর সকলে বন্ধুরা সকলে বুঝতে পারছেন পলিসি ইস্যু চলে আসবে। তো এখানে আমরা দেখুন আমার এখানে কিন্তু লাইভ কিন্তু ওয়াচ করতেছে, আপনার সকলে বন্ধু সকলে বুঝতে পারছেন। তবে আপনি ধৈর্য সহকারে লাইভ করবেন, দেখবেন যে আপনার পেজে কিন্তু মানে যে খেলাটা চালাবেন খেলার কিন্তু একসময় কিন্তু অনেক লাইভ চলে মানে ওয়াচিং কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আশা করি সকলে বুঝতে পারছেন, দেখা গেল অনেক সময় আস্তে আস্তে বাড়তে, প্রথম প্রথম যদি আপনার পেজটা নতুন হয় তাহলে কিন্তু আপনার পেজে কিন্তু ওয়াচিং কিন্তু কম হবে। তো অনেকে বলতে পারেন ভাই ও আমার কিন্তু ওয়াচিং হয় না, তা আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। আপনারা 30 মিনিট করে লাইভ করবেন, দেখবেন যে এক সময় দেখবেন যে সবার সামনে কিন্তু ফেসবুক কিন্তু লাইভে কিন্তু অনেক ইমপ্রেশন বা রিচ দেয়। এক সময় দেখবেন সবার সামনে কিন্তু দিয়ে দিছে ইনফরমেশন করেছে, তখন দেখবেন আপনি একটা লাইভ করলে দেখবেন যে আপনার যে ওয়াচ টাইমটা আছে ওয়াচ টাইমটা কিন্তু খুব দ্রুত কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তাই এর আগেও আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম সেটা গো স্ট্রিম দিয়ে, তো গো স্ট্রিম দিয়ে এখনও প্রবলেম হইতেছে, তো এই কারণে আমি নতুন একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। তো এটাতে যদি প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখান থেকে আবার কিন্তু লাইভের যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা চেঞ্জ করতেছি ভিডিও কোয়ালিটিটা। তো এখান থেকে আপনার যদি নেট ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু মানে যে প্রবলেম করবে না, মানে আপনার যে এইচডি কোয়ালিটি দিলে কিন্তু এইচডি কোয়ালিটি আপনার যে অডিয়েন্স আছে বা যারা ওয়াচিং করবে তারা কিন্তু সেটা কিন্তু দেখতে পারবে। তো এখান থেকে এটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, দেখুন এখানে কিন্তু লাইভে কিন্তু ওয়াচিং কিন্তু বাড়বে কমবে এটা কিন্তু স্বাভাবিক। প্রথম অবস্থায় কম হবে এটা আমি বলেই দিয়েছি, প্রথম অবস্থায় লাইভে আপনার ওয়াচিং খুবই কম হবে। তো এখন আমি কি করব, আমার যে পেজ আছে পেজের ভিতরে আমি আপনাদেরকে গিয়ে সরাসরি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন কিন্তু আপনার লাইভটা চলতেছে ওয়াচিং হইতেছে সময় দেখতেছেন আমার পেজে হইতেছে কি না, সেটা আমি আপনাদেরকে লাইভ লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা কি আমার পেজের ভিতরে চলতেছে কি না। তো একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই, আপনার যে লাইভটা অবশ্যই 30 মিনিট আপনি ই করবেন, এর বেশি ই করবেন না। তো এখান থেকে আমি বের হয়ে কিন্তু আমার যে এটা আছে পেজটা আছে পেজের যায় কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখুন পেজের ভিতরে লাইভ আছে কিনা। তো এখান থেকে বের হয়ে গেছে, আইকনটা কিন্তু রয়েছে, তো আইকনে কিন্তু শো করতেছে আমার লাইভটা কতজন ওয়াচ করতেছে, তো আপনারা দেখতে পেয়েছেন। তো এখান থেকে আমি পেজে চলে আসলাম, দেখুন যে আমার যে পেজটা আছে পেজের ভিতরে কিন্তু দেখুন অলরেডি কিন্তু এখানে কিন্তু লাইভ চলতেছে, দেখুন আমি স্ক্রিন যে রেকর্ড হইতেছে স্ক্রিনের মাধ্যমে কিন্তু চলতেছে, দেখুন যে লাইভ কিন্তু ওয়াচ চলতেই আছে দেখুন সেখানে। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। তো এখান থেকে আপনি লাইভটা স্টপ করে যান, তো এখানে আপনি সুন্দরভাবে স্টপ করে দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা সকলেই বুঝতে পারছেন, বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।